যাকে ইংরেজিতে বলা হয় ফোর্স। তো বল বা ফোর্স পদার্থবিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কম বেশি এই ফোর্স ব্যাপারটা সবাই বুঝি, এবং এখানে যে টার্মগুলো বলা আছে, ধাক্কা কিংবা টান, আকর্ষণ, বিকর্ষণ, এই নামগুলো বলের ক্ষেত্রে আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। তো প্রশ্ন হচ্ছে যে বল জিনিসটা কি? তো বল সম্পর্কিত আলোচনায় কিছুটা ঐতিহাসিক আলোচনা করা যেতে পারে, যে অ্যারিস্টটল এমনকি আর্কিমিডিসের যুগেও এটা মনে করা হতো যে স্থিতি এবং গতি এ দুটোর সাথে বলের সম্পর্কটা এমন যে একটা বস্তু গতিশীল আছে তার মানে হচ্ছে যে বস্তুটার উপর বল আছে। অর্থাৎ তখন মনে করা হতো যে গতি হচ্ছে বল, অর্থাৎ গতির সাথে বল বা ফোর্সের সম্পর্ক। কোনো কিছু গতিশীল মানেই হচ্ছে সে বস্তুটার উপর বলের ক্রিয়া আছে। তো এই ধারণাটা বদলে যায় যখন গ্যালিলিও বল নিয়ে চিন্তা ভাবনা করেন। এবং আমরা জানি গ্যালিলিওর গতি বিষয়ক কতগুলো সূত্র আছে, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র আছে। গ্যালিলিও এটা ফিল করেন যে একটা ভারী বস্তু বা হালকা বস্তু, একটা ভারী বা হালকা বস্তু, একটা হালকা বস্তু একই গতিতে ভূমিতে পতিত হবে। এই জিনিসটা গ্যালিলিও বুঝতে পারেন এবং তিনি এটা অনুভব করেন যে যদি বাতাসের বাধা না থাকে তাহলে হালকা বা ভারী বস্তুর ক্ষেত্রে পৃথিবীতে পতিত হবার যে সময়কাল সেই সময়কালটা একই রকম হবে। তো যাই হোক, আমরা বলের আলোচনা শুরু করার আগে বলকে পরিমাণগতভাবে কিভাবে সংজ্ঞায়িত করা হয় এ সম্পর্কে আমাদের নবম দশম শ্রেণীর যে ধারণা ছিল সেই ধারণা থেকে শুরু করতে চাই। নবম দশম শ্রেণীতে আমরা 1 নিউটন বল, 1 নিউটন বল বলতে আমরা বুঝেছিলাম 1 কেজি ইনটু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ছিল 1 নিউটন বল। অর্থাৎ আমরা বলেছিলাম যে 1 কেজি ভরের কোনো বস্তুকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া যায় তাহলে যে পরিমাণ বল এই পরিমাণ ত্বরণ তৈরি করতে পারবে সে বলকে আমরা বলেছিলাম 1 নিউটন বল। এবং আমরা আরেকটা জিনিস জেনেছিলাম যে বল একটি ভেক্টর, বল একটি ভেক্টর। এখন কেন বল একটি ভেক্টর এ বিষয়টাকে আমরা একটু আলোকপাত করব। বল একটি ভেক্টর কেন? আমরা যদি বলের পরিমাণগত সংজ্ঞা দেখি, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমরা জানি যে ভেক্টর হচ্ছে পদার্থবিজ্ঞানে যে সমস্ত রাশি আছে সে রাশিগুলোর একটা কিছু কিছু রাশি আমরা কিছু রাশিকে আমরা বলি ভেক্টর এবং কিছু রাশিকে আমরা বলি স্কেলার অর্থাৎ অধিক রাশি। স্কেলার বা অধিক রাশি বলি আমরা কিছু কিছু রাশিকে।
তো আমরা স্কেলার বলি সে সমস্ত রাশিকে যেসব রাশির মান জানার জন্য শুধু একটি সংখ্যা মানই যথেষ্ট। স্কেলারের জন্য আমরা বলবো যে একটি সংখ্যা মানই যথেষ্ট। স্কেলারের জন্য আমাদের একটি সংখ্যামান যথেষ্ট, কিন্তু ভেক্টরের জন্য একটি সংখ্যামান যথেষ্ট না। যে সমস্ত রাশি ভেক্টর হবে তাদের জন্য একটি সংখ্যামান যথেষ্ট হবে না, তাই এখানে আমি ক্রস চিহ্ন দিলাম। এখন আমরা একটু দেখব যে এই যে বলের একটা সংজ্ঞা দিলাম, যে সংজ্ঞার মধ্যে বলের একটা পরিমাণগত ধারণা আমরা পাই সেখানে কি আছে। আমরা দেখতে পাচ্ছি যে বলের সংজ্ঞার ভিতরে আমাদের ভর আছে, এটা হচ্ছে 1 কেজি ভর বা ম্যাস, আর এখানে আছে দূরত্ব বা ডিস্টেন্স, এবং এখানে আছে সময় বা টাইম। তাহলে এটাকে আমরা একটু এইরকম ভাবে বলের সংজ্ঞাটাকে লক্ষ্য করি যে এখানে আছে ভর, এখানে আছে একটা দূরত্ব, এবং এখানে আছে সময়ের স্কোয়ার দিয়ে ভাগ। এটা হচ্ছে, এটাকে আমরা বলের মাত্রাও বলে থাকি, MLT^-2। এটাকে একটু সুন্দর করে বলি, এটাকে আমরা বলের মাত্রা বলতে পারি। এটা হচ্ছে বলের মাত্রা, MLT^-2। তো এখানে আমরা একটু দেখব যে ভর এবং সময় এই দুটোকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা মান যে যথেষ্ট এটা আমরা সহজেই বুঝতে পারি, কিন্তু দূরত্ব অতিক্রমণ বা সরণের ক্ষেত্রে ব্যাপারটা কি হয় আমরা একটু এভাবে চিন্তা করি। ধরা যাক আমরা এখানে একটা বিন্দুর কথা চিন্তা করলাম, যদি বলা হয় যে এই বিন্দুটি 5 সেন্টিমিটার সরণ হলো, তাহলে আমি 5 সেন্টিমিটার ডিস্টেন্সের একটা লাইন টানলাম। ধরা যাক এই লাইনটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এখন এই লেন্থটি যদি আমাদের 5 সেন্টিমিটার হয়, তাহলে আমি কি বলবো যে বিন্দুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেল এবং এই বি বিন্দুটি হচ্ছে এ বিন্দুর পরিবর্তিত অবস্থা? না, এটা বলা যাবে না। এ কারণে যে ঠিক একইভাবে বিন্দুটা যদি এ বিন্দু থেকে এইখানে আসতো, তাহলে এই সরণটিকেও আমরা 5 সেন্টিমিটার বলতে পারতাম। তাহলে কিভাবে আমরা বি অথবা বি প্রাইম অথবা এখান থেকে যে কোনো দূরত্বের যে কোনো বিন্দুতে না গিয়ে বিন্দুটি সুনির্দিষ্টভাবে বি বিন্দুতে গেল, এই জিনিসটিকে আমরা কিভাবে নির্দিষ্ট করব? এটিকে নির্দিষ্ট করতে হলে আমাকে এই 5 সেন্টিমিটার সরণ, এই 5 সেন্টিমিটার মান বলার বাইরেও অন্তত আরও একটি নির্দেশনা বা ইন্ডিকেশন থাকতে হবে। সেই নির্দেশনাটার জন্য আমরা হয়তো এভাবে কোনো একটা অক্ষ কল্পনা করব, এভাবে কোনো একটা অক্ষ কল্পনা করব, এবং আমরা বলবো যে এই অক্ষ থেকে কত ডিগ্রি কোণে কিংবা এই অক্ষের সাপেক্ষে আরও কোনো একটি দূরত্ব নির্দেশ করে আমরা বিন্দুর অবস্থানকে চিহ্নিত করব। তাহলে বোঝা যাচ্ছে যে এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য, অর্থাৎ এ থেকে কোনো একটা বিন্দু, এ বিন্দু থেকে কোনো একটা বস্তু যদি
5 সেন্টিমিটার সরণ হয় তাহলে সেই সরণকে সুনির্দিষ্ট করার জন্য আমাদের শুধুমাত্র 5 সেন্টিমিটার উল্লেখ করাটা যথেষ্ট না। তাহলে বোঝা যাচ্ছে যে সরণ এমন একটি রাশি যাকে আমরা শুধুমাত্র একটি মাত্র মান উল্লেখ করে নির্দিষ্ট করতে পারবো না। তাহলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে সরণ একটি ভেক্টর। এখন যদি সরণ একটি ভেক্টর হয় তাহলে সরণ ভেক্টর হওয়ার কারণে আমাদের বলকেও ভেক্টর বানাতে হবে, কারণ বলের পরিমাণগত সংজ্ঞায় আমরা বলেছি যে কোনো একটি বস্তুকে, 1 কেজি ভরের কোনো একটি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেবার জন্য, এবং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের অর্থ হচ্ছে যে বেগ প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে পরিবর্তিত হবে। আবার 1 মিটার পার সেকেন্ড বেগের অর্থ হচ্ছে দূরত্ব প্রতি সেকেন্ডে 1 মিটার করে বৃদ্ধি পাবে। এখন সেই দূরত্ব সরণ হওয়ার কারণে অবশ্য অবশ্যই আমাদের বলকে আমরা একটি ভেক্টর হিসেবে পাব। এটা হচ্ছে বল ভেক্টর হওয়ার কারণ সম্পর্কে কিছুটা আলোচনা করা হলো। এখন যে সংজ্ঞাটি আমরা বলের পরিচয় দেওয়ার জন্য ব্যবহার করলাম, যে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি যে যদি বল শূন্য হয় তবে বস্তুর বেগ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কোনো বস্তুর উপর বল শূন্য হলে বস্তুর বেগ অপরিবর্তিত থাকবে। এখানে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে এখানে বল বলতে আমরা সব সময় নিট বল, এটা হচ্ছে নিট বল, বল মানে হচ্ছে নিট বল বা মোট বলকে বুঝব। অর্থাৎ যদি আমরা একটা বস্তু কল্পনা করি তার উপর বিভিন্ন দিক থেকে বল প্রযুক্ত হতে পারে, এই সবগুলো বল মিলে যদি বস্তুর উপর নিট বল বা ফোর্স এই এফ ভেক্টর হয় তাহলে এই এফ ভেক্টর নট ইকুয়ালস টু জিরো হলেই কেবলমাত্র বস্তুটি বেগ পরিবর্তিত হবে। নেট বল যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলেই বস্তুটির বেগ পরিবর্তিত হবে। অর্থাৎ এখানে আমরা বলবো, এটাকে যদি এরকম বলি যে ভি নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট, অর্থাৎ কোনো বস্তুর বেগ পরিবর্তনশীল থাকবেই যদি তার উপর কোনো বল প্রযুক্ত হয়। তাহলে আমরা এই ব্যাপারটিকে লক্ষ্য করব যে আমরা যখনই কোথাও কোনো স্থির বেগে গতিশীল বস্তুকে দেখতে পাব, বলের যেই পুরনো ধারণা ছিল সেখানে গতি পরিলক্ষিত হলেই সেখানে বল আছে বলে মনে করা হতো, কিন্তু এখন আমরা সেরকমটা ভাবব না। আমরা যদি দেখি যে কোনো একটি বস্তু গতিশীল এবং সেই গতিটি একটি স্থির গতি, তাহলে আমরা ধরে নিব যে সে বস্তুর উপর যে বলগুলো আছে সে বলগুলো শূন্য। ধরা যাক রাস্তায় আমরা দেখতে পাচ্ছি
একটা গাড়ি একটা গাড়ি সমবেগে চলছে, যদি এটি একটি সমতল রাস্তা দিয়ে সমবেগে চলতে থাকে। এখানে আমার গাড়িটাকে একটু বাঁকা করে আঁকা হয়ে গেছে, যাই হোক। তো ধরা যাক এই গাড়িটা রাস্তায় সমবেগে চলছে, তাহলে এই গাড়িটার ক্ষেত্রে আমরা বলবো যে নিট ফোর্স জিরো বা মোট বল শূন্য। এটা কি করে সম্ভব? এটা সম্ভব হচ্ছে গাড়ির ইঞ্জিন থেকে যে বল প্রযুক্ত হচ্ছে, গাড়ির ইঞ্জিন থেকে যে বল প্রযুক্ত হচ্ছে সেটাকে যদি আমরা ফোর্স ইঞ্জিন বলি, এবং রাস্তাতে চলার কারণে রাস্তার যে বাধা বল বা ফ্রিকশনাল ফোর্স সেটাকে যদি আমরা বলি এফ ফ্রিকশন, তাহলে আমরা বলবো যে নিশ্চয়ই নিশ্চয়ই এই এফ ফ্রিকশন অর্থাৎ সরি এই এফ ইঞ্জিন এবং এফ ফ্রিকশন অর্থাৎ এফ ইঞ্জিন প্লাস এফ ফ্রিকশন ইকুয়ালস টু জিরো। এবং এটা যে হওয়া সম্ভব আমরা বুঝতে পারছি, কারণ নিশ্চয়ই ইঞ্জিনটি গাড়িটিকে সামনের দিকে ঠেলবে, এবং এটা হচ্ছে এফ ইঞ্জিন, এবং রাস্তার বাধাজনিত বল গাড়িটিকে পেছন দিকে ঠেলবে সেটা হচ্ছে এফ ফ্রিকশন। এবং এই দুটো বলের সমষ্টি যদি শূন্য হয় তাহলে গাড়িটির বেগের কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো না। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে গাড়িটিকে আমরা গতিশীল দেখছি কেন?